আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি খুবই ইয়ামি এবং ঝটপট 2 মিনিটের এগলেস মাগ কেক তৈরি করেছি। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এই কেকটা বানানো তো খুবই সহজ, খুবই দ্রুত বানানো যায়, এবং সবচেয়ে বড় বিষয়টা সেটা হচ্ছে এটা এগলেস এগ। সো যারা ডায়েট করছেন তারাও কিন্তু একটু চেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি কীভাবে তৈরি করতে পারবো এই এগলেস মাগ কেক। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। সব কিছুর মাপ পরিমাপ নিচের ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাউডার সুগার। পাউডার সুগারটা বাসায় না থাকলে আপনারা চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং সোডা এবং বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে এখন একটা ছোটো চালনি দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কারণ হচ্ছে কেকের ভিতরে অনেক সময় ছোট ছোট বাবলস দেখা যায়, চেলে নিলে এই বাবলসগুলো আর থাকবে না। চামচ দিয়ে যদি মনে হয় চালতে একটু কষ্ট হচ্ছে, তখন কিন্তু হাতের ব্যবহার অবশ্যই করতে পারেন। আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে এখন চেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুকিং অয়েল। কুকিং অয়েল না দিতে চাইলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তবে কুকিং অয়েল দিলে কেকটা বেশি সফট হবে। এখন এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাও আপনারা স্কিপ করতে পারেন, তবে পারফেক্ট কেক করতে চাইলে কিন্তু হুবহু আমার রেসিপিটাই আপনাদেরকে ফলো করতে হবে। এটাকে এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি খুবই ভালোভাবে জোরে জোরে নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে যখন মিক্স করবেন তখন একটু শক্ত শক্ত হবে। এখন আমি আবার এর মধ্যে 2 টেবিল চামচ দুধ ব্যবহার করছি। সব কিছুর পরিমাপ আমি নিচে দিয়ে দিয়েছি, কারণ অনেকে অনেক সময় কমপ্লেন করে যে কথা বলার স্পিডের কারণে মাপটা বুঝে না, তাই সবার সুবিধার্থে আমি নিজে সব কিছুর উপকরণের মাপ পরিমাপ লিখে দিয়েছি। কেকটাকে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মিক্স করতে হবে, যেন ভিতরে কোনো দলা পেকে না থাকে, তাহলে কিন্তু কেকের ভিতরে শক্ত থেকে যাবে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্লিজ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। 2 থেকে 3 মিনিট পর যখন দেখবেন কেকটা মিক্স হয়ে গেছে ভালোভাবে, তখন আমি ওভেনের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এক একটা মাইক্রোওয়েভের ভোল্টেজ বোর্ড এক এক রকম থাকে, আমারটা 900, তাই সেই অনুযায়ী আমি এটাকে 1 মিনিট দিচ্ছি। এবং যে কাপটা নিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই ওভেন প্রুফ নিতে হবে। এখানে আমি উপরে ডেকোরেশনের জন্য একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক নিয়ে হালকা একটু দুধ দিয়ে ওভেনে গলিয়ে নিয়েছি। এখন উপরটা এটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখুন কেকটা কত বেশি সফট হয়েছে, এবং খুবই ইয়ামি, এবং সবচেয়ে বড় কথা সময় কম লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।